ভালো মতন ধুয়ে হলুদ লবণ মেখে নিচ্ছি মাছটাতে। হ্যালো ফ্রেন্ড, চলে আসছি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য। তো ভালো মতো পটল আলুটাকে ভেজে নেব, নেওয়ার পরে মশলাটা দিয়ে দেব। দেখতে থাকেন ভিডিওটা, আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। এক চামচের মতন আমি তো জিরের গুঁড়োটা দিয়ে দিলাম পরিমাণ মতন, এবার হলুদের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আদা কাঁচা লঙ্কা তো দিয়ে দিচ্ছি, এবার বড় বড় করে সাইজ করে টমেটো কেটে নিয়েছি, সেই টমেটোটা আমি মাছের ঝোলটার মধ্যে দিয়ে দিলাম। তো আমি ভালো মতো আরেকটু ভেজে নেব। এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। তো মাছটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার আমার তরকারিটা হয়ে গেছে। আমার রেসিপি রেডি, আমার রুই মাছের রেসিপি রেডি হয়ে গেছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব।